অপোজিশনের মধ্যে, যার কারণে আমরাও একটা সময় প্রায় 1 সপ্তাহ ধরে অবরুদ্ধ ছিলাম। তখন আমরা শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে আমরা যে বিনিয়োগটা আমরা বাহারাইনে করছি, শেষ পর্যন্ত আমরা এই বিনিয়োগ তো উঠাতে পারবো কিনা বা নিতে পারবো কিনা, না লিবিয়াতে বা ইরাকে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশের সেরকম হয় কিনা, সেই জন্য সেই বোধ থেকেই আমরা চেষ্টা করেছি যে না, আমরা বাহরাইনের পাশাপাশি অন্যান্য দেশেও আমাদেরকে বিল্ড আপ করতে হবে, অন্যান্য দেশ বলতে অন্যান্য দেশ বলতে মধ্যপ্রাচ্য এবং একটু পূর্বে আমরা ইতালি, কানাডা, আপনার আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা আমাদের যে অপরচুনিটি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের আত্মীয় স্বজন রিলেটিভস যারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বা ব্যবসা করার টেন্ডেন্সি আছে বা মানসিকতা আছে, আমরা তাদেরকে বোঝাচ্ছি যে না, আমরা এককভাবে না করে আমরা সম্মিলিতভাবে কিছু করি, এবং সেটা শুধু এক দেশ বেজ না, আমরা বিভিন্ন দেশ বেজ করতে পারি। আমরা সবাই বাংলাদেশি, আমাদের সকলের একটি ইন্টেনশন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমি আমার মাকে যেমন ভালোবাসি, আমি আমার দেশকেও তেমনিভাবে ভালোবাসি। আজকে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ আছে যারা দেশের বাইরে অবস্থান করছে, যাদের পরিচয় হচ্ছে যারা এনআরবি বা প্রবাসী। আজকে সেই প্রবাসীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি একসাথে দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করে, এবং এটা তারা জেনে খুবই খুশি হবেন। আমি সকল প্রবাসীদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, আজকে আমরা যারা প্রবাসী, আমাদের পরিচয় হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে কিছু করতে পারিনি আমরা প্রবাসী কিন্তু। এবং আজকের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে প্রবাসীদের ঘামের টাকায় বাংলাদেশের চাকা ঘুরে। আজকের বাস্তবতা বাংলাদেশের যে আনরেস্ট পজিশন, এই পজিশনের কারণে একটু আগে আমরা যে রিপোর্টটি পেয়েছি সৌদি আরব থেকে, আমাদের ভাইরা বলেছেন যে উদ্বেগ উৎকণ্ঠা, এটা এমনিভাবে সারা ওয়ার্ল্ডের মধ্যেই যারা বাংলাদেশে আছে সকলের উৎকণ্ঠা আছে, কিন্তু কিন্তু এরপরেও কেউ কিন্তু টাকা না পাঠিয়ে থাকছে না, কিন্তু কন্টিনিউ তার মায়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য সে কন্টিনিউ টাকা পাঠাচ্ছে, আর সেই টাকাই কিন্তু আমাদের দেশের চাকা ঘুরছে। আজকে আমরা আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি আছে, আমরা সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন। আমরা প্রবাসীরা যেভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করেছে, আপনারাও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনারা দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ জায়গায় আসুন, যাতে আমরা আর এভাবে অশনি সংকেত বা এরকম আমরা একটা যে অনিশ্চয়তার মধ্যে না থাকি। প্রিয় লাল কর্মকার আসছে আপনার কাছে, আপনি যদি প্রিয় বাংলা কার্যক্রম সম্পর্কে একটু বলেন, আরো যদি কোনো তথ্য থাকে আপনার কাছে। হ্যাঁ শিওর, প্রিয় বাংলা এইটা কার্যক্রমটা কি শুধু আপনার ওয়াশিংটনের মধ্যেই? বর্তমানে ওয়াশিংটন ডিসির মধ্যে, ওয়াশিংটন ডিসির ট্রাই স্টেট বলি আমরা, মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি, এখানে প্রায় 40,000 বাঙালি বসবাস করছেন, তো তাদের জন্য আমরা সার্ভ করছি। আমাদের ডেন্টাল ফ্রি ক্লিনিক শুরু হয়েছে, যাদের ইন্স্যুরেন্স নেই তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের ফর্ম ফিল আপ করে আমাদেরকে পাঠায়, আমরা ফ্রি ডেন্টাল চিকিৎসা দিচ্ছি। এবং বাঙালি কিছু ডাক্তার আছেন যারা, ওনারা ভলেন্টিয়ারলি কাজ করছেন আমাদের সঙ্গে, এবং তারাও খুব এই সুবিধাগুলি কি তারাই পাচ্ছে যারা বৈধ না? কারণ অবৈধরা তো এইসব সুবিধাগুলি পায় না আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে, তাদেরকে কি এই সুবিধাগুলি দিচ্ছেন নাকি বৈধ অবৈধ সবাইকে? বৈধ অবৈধ সবাইকে। আচ্ছা, বৈধ অবৈধ সবাইকেই ভেরি মাচ, যাদের অবৈধরা তো তাদের ডেফিনেটলি দরকার, কারণ তারা তো পাচ্ছে না। বৈধরা কেন আসবে? তারা তো আর বৈধরা আসবে দুটো কারণে। একটি কারণ হলো যে যারা অনেকদিন ধরে ভুগছেন কিন্তু ডাক্তারের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারছেন না, ভাবছেন যে হয়তো যদি বাংলা ভাষাভাষী কোনো ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে তার মনের আবেগটা বাংলায় বললেন, হয়তো ভালো করে উনাকে দেখলেন, আবেগটা প্রকাশ করতে পারলেন, মেন্টালি একটা পিসফুল পেলেন, তো এই জন্য অনেকে আসছেন ইন্স্যুরেন্স থাকা অবস্থায়ও। আচ্ছা, তো ভবিষ্যতে আপনাদের কি মানে লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য ভবিষ্যতে আমরা ফ্রি ক্লিনিক, আমাদের অলরেডি ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে, আমরা ডেন্টাল ছাড়িয়ে রেগুলার হেলথ কেয়ারে আমরা যাব। এটাও আমরা আমাদের বেশ লাস্ট দুটা প্রথম মেলা হয়েছিল আর্লিংটনে, সেখানে আমাদের ফ্রি ক্লিনিক দিয়েছি, প্রায় 8 জন ডাক্তার সারাদিন ওনারা ফ্রি চিকিৎসা দিয়েছেন, তো এটি আমরা কন্টিনিউ করব এবং আমরা দেখি ফিউচারে আরও ভেরি অফটেন আমরা এটা করতে পারি কিনা। এর বাইরে আমাদের আরও বেশ কিছু সার্ভিস আছে যেগুলি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যাদের
কলেজ কমপ্লিট করেছে বাট চাকরি সুবিধা করতে পারছে না, সো উই গিভ দ্য ফ্রি অ্যাডভাইস এবং আমরা দেখি তাকে কোথায় ফিট করা যাচ্ছে, যার জন্য আমরা ট্রেনিংয়ে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। এবং এর বাইরে যাদের ড্রাইভিংয়ে সমস্যা হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স নিতে সমস্যা হচ্ছে, তাদেরকে আমরা ফ্রি ট্রান্সলেশনে সুযোগ করে দিয়ে বা আমাদের ভলান্টিয়ার যারা ড্রাইভ যারা অলরেডি পারে তাদের কয়েকটা সময় দিয়ে কয়েক ঘন্টা সময় দিয়ে তাকে যদি করে দেওয়া যায়, স্পেশালি নতুন গিয়েছে যারা বাংলাদেশি কমিউনিটির নানা তাদের বিকাশের ক্ষেত্রে তাদের অগ্রগতির ক্ষেত্রে যা যা সাপোর্টটা দেওয়া দরকার সেই কাজগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনারা করেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা লাইক আই সেড এক্সপেরিয়েন্স কাজে লাগাই আপনার কাছে আসব, এরপরে আপনার কাছে আবার এরপরে ফিরব। তার আগে দর্শক আমরা এবার যাচ্ছি কাতারে, যেখানে বাংলাদেশের কুল চাষ এবং নারী শ্রমিক প্রচুর পরিমাণ যাচ্ছে সেখানে, তারা কেমন আছেন কি করছেন তারা, তার উপর রিপোর্ট দেখব আমরা শরীফউদ্দিন সন্দীপের। পারস্য উপসাগরের একটি দেশ কাতার, আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে অবস্থিত। কাতারে কৃষিকাজের সাথে জড়িত রয়েছেন অনেক বাংলাদেশি, শাকসবজি ও বিভিন্ন প্রকার ফল উৎপাদনে সফল হয়েছেন তারা। এ খাতে আরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানান সেখানে কর্মরত বাংলাদেশিরা। আমাদের দেশ থেকে যদি শিক্ষিত এবং দক্ষ শ্রমিক আমাদের দেশ থেকে এখানে আসতো কৃষিকাজে, তাহলে আমাদের দেশের অনেক উন্নত হতো। এগুলো বড়ই দেশে বিভিন্ন দেশ থাকে, ফ্রান্স থাকে, ইটালি থাকে, এগুলা ধরো বিভিন্ন লেবার অল আসুন সবাই মিলিয়ে কাজ করতে থাকি। রেমিটেন্স বাড়াতে, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা। এসব বড়ি উৎপাদনে প্রবাসী বাংলাদেশিরা জড়িত আছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। শরীফউদ্দিন সন্দীপী, বাংলা ভিশন, দোহা, কাতার। কাতার প্রবাসী দেলার হোসেন জাকিরের মহতি উদ্যোগের নাম আল ফারসান সার্ভিসেস। প্রতিষ্ঠানটি বাংলাদেশের নারী শ্রমিকদের কাতারে কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে। এসব নারী শ্রমিকেরা পাঁচ তারকা হোটেল, ক্লাব সহ কাজ করছেন আরও বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানে। আমি মোহাম্মদ খালেদ আক্তার, আমি কাতারে আসছি 4 মাস হয়েছে। আমি কাতারে খুব ভালো জায়গায় আছি আর আমাদের কোম্পানির নাম আল ফারসান। আমি কোম্পানিতে খুব ভালো আছি আর মাস শেষে আমাদের প্রতি মাসে স্যালারি পেয়েছি। আমি মর্জিলা, 1 অক্টোবর 2013 আমি কাতারে আসছি। এই কাজে আমার কোনো অভিজ্ঞতা ছিল না আগে, কিন্তু প্রথম অবস্থায় তাই কাজ করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছি। প্রথম অবস্থায় কাজে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং যখন পারি না নিজেকে খুব ছোট মনে হয়েছে। আর সবচেয়ে যেটা এখানে এদেশের যেটা আসলে দেখলাম সেটা হলো মেয়েদের সিকিউরিটিটা খুব বেশি, আমরা খুব ভালো অবস্থায় আছি। আমি রোসানা, আমাদের মালিক বাংলাদেশি, মাস শেষে আমরা স্যালারি পাই, থাকার ব্যবস্থা সব কিছুই ভালো। তো ভাষার একটু সমস্যা, আমরা ভাষা শিখতে আসতে পারি নাই। এখানে এসে আমাদেরকে ভাষা শেখানোর ট্রেনিং দেওয়া হয়েছে, কাজেরও কিছু ট্রেনিং দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ থেকে কাতারে আসবেন, তারা দক্ষতা অর্জন ও ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন নারী শ্রমিকরা। দর্শক আমরা দেখলাম বাংলাদেশের নারী শ্রমিক রোকসানার সহ আরো তিনজনকে, যারা কাতারের মতো একটি উন্নত দেশে সেখানে কাজ শিখে তারা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা নিশ্চয়ই এই উদ্যোগকে স্বাগত জানাবো, তবে বিড়ম্বনার খবরও আছে এই নারী শ্রমিকদের কাতারে নিতে। যে আমাদের যেই উদ্যোগী ভাই জাকির, তিনি নানান রকম হয়রানির শিকারও হয়েছেন, আমরা তা নিয়ে আমরা পরবর্তী পর্বে আমরা দেখব, শুনব এবং আমরা আশা করব যে নিশ্চয়ই বৈধভাবে এবং প্রকৃত নারী শ্রমিকরা যাতে কুয়েত সহ অন্যান্য দেশে যেতে পারেন তার ব্যাপারে সরকার উদ্যোগী হবেন। দর্শক এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম গ্রিনল্যান্ড গ্রুপ প্রবাসী মুখ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা
আবার যাই আমাদের মোবারক ভাই, লিনাস গ্রুপের এমডি, এবং তার পাশে আছেন প্রিয়লাল কর্মকার, যিনি আমেরিকা প্রবাসী একজন পেশাজীবী। মোবারক ভাই, আপনার কাছে আসি প্রথমে, সেটি হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আপনাদের কার্যক্রমটা আছে, কোন কোন খাতে আপনাদের বিনিয়োগের পরিকল্পনা আছে বাংলাদেশে, এবং এখানে বিনিয়োগটা আপনাকে আপনারা কি যারা প্রবাসে আপনাদের এই কোম্পানিতে বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগটাই তো আমাদের এখানে আপনারা ইয়ে করবেন, ব্যয় করবেন, জি কোন কোন খাত আমরা প্রাথমিকভাবে আমরা যেহেতু প্রবাসেই আমাদের ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা ছিল, এবং তখন আমাদের যে নির্বাহী বোর্ড আছে যারা উদ্যোক্তা, আমরা চিন্তা করেছি যে আমরা বাংলাদেশে যেহেতু ইনভেস্টমেন্ট করব, প্রাথমিকভাবে আমরা এগুলো করি যে যাতে লাভজনক খাতে এবং যাতে কোনো লস না হয় এমন খাতে, তো প্রিলিমিনারি আমরা কিছু ল্যান্ড এবং নিয়ে রেখেছিলাম। পাশাপাশি আমরা শোরুম, একটি ইলেকট্রনিক শোরুম আমরা করেছি, এবং ডেভেলপমেন্ট সেক্টরে কিছু কাজ করেছি, এবং খুব রিসেন্টলি আমরা একটি মিনারেল ওয়াটার যেটা ফান্ড প্রজেক্ট আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ, এটা খুব দ্রুত সময়ে আমরা করব। পাশাপাশি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে কার্গোর মালামাল, আপনার যে ইউজেবল জিনিস বাংলাদেশিরা তাদের প্রিয়জনদের জন্য বিভিন্ন জিনিস পাঠায় বিদেশ থেকে, তো আমরা সেই অ্যারেঞ্জমেন্ট, আমরা আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট, আমরা এটা একদম মানুষের বাহরাইন থেকে আমরা মানুষের ঘর থেকে কালেকশন করে নিয়ে এসে আমাদের অফিসের মাধ্যমে আমরা থ্রো এয়ারলাইন্সে বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া যায়, বাংলাদেশে আবার আমরা একদম ঘরে ঘরে নিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এটা আমরা মানুষদের ভালোবাসা পেয়েছি, এবং খুব ছোট আঙ্গিকে শুরু করেছিলাম, আজকে মানুষের ভালোবাসায় আমরা আজকে 4টি ব্রাঞ্চ করতে সক্ষম হয়েছি। এটা আমাদের এই জন্য আমি সকল বাংলাদেশি যারা বাহরাইনে অবস্থান করছে সকলের কাছে কৃতজ্ঞ, সকলের ভালোবাসা পেয়েই আজকে লিন্নাস গ্রুপ হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে, এবং নিশ্চয়ই আমরা প্রত্যাশা করবে আরো এগোবে। আপনার কাছে আসছি, তবে তার আগে আমরা এই সাফল্যের ধারাবাহিকতায় যেটি মোবারক ভাই বলছিলেন, আমরা একজন প্রবাসী ভাইকে দেখাতে চাই। তিনি হচ্ছেন খোকন, তিনি আবুধাবি প্রবাসী একজন বাংলাদেশি, তার সাফল্যের কথা তুলে ধরছেন আমাদের আবুধাবি প্রতিনিধি জাহাঙ্গীর কবির বাপ্পি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একজন সফল ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মোহাম্মদ শফিউল আজম খান। ব্যবসার পাশাপাশি সফল হয়েছেন একজন ব্যান্ড শিল্পী হিসেবেও। 2000 সালে আবুধাবিতে তিনি গড়ে তোলেন একটি ব্যান্ড দল। ড্রাম বাদনের পাশাপাশি তার প্রতিষ্ঠিত সিলভার শিল্ড কন্ট্রাক্টিং কোম্পানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছেন অর্ধ শতাধিক বাংলাদেশির। ভিসা বন্ধ থাকায় ব্যবসার প্রসার ঘটাতে পারছেন না বলে জানান শফিউল আজম খান। আমার ব্যবসাতে বাংলাদেশি শ্রমিক, অর্ধ শতাধিক শ্রমিক আছে, কিন্তু এখন আর সমস্যা আছে, যদি বাংলাদেশের ভিসা খোলা থাকত তাহলে আমি আরো শ্রমিক আনতে পারতাম, আমার ব্যবসা আরো আমি বিল্ড আপ করতে পারতাম। তো আরো নতুন নতুন ব্যবসার এখন আমার প্ল্যানিং আছে। দর্শক, আমরা দেখলাম ছোট্ট রিপোর্টটি, আমরা আরও সাফল্য কামনা করি, এবং যে সংকটের কথা বললেন সেই সংকট যাতে সমাধান হয়, তাহলে আমাদের যে গল্পের মূল নায়ক খোকন আরও এগোতে পারবেন। প্রিয়লাল কর্মকার, আপনার কাছে আসি, সেটি হলো যে আমাদের সেখানে আমেরিকার ব্যাপারে আমাদের একটি অন্যতম একটা আকর্ষণ, সেটা হচ্ছে সেখানকার ইমিগ্রেশন। ইমিগ্রেশনের পরিস্থিতি কি, আপনার কাছে কি তথ্য আছে? আমাদের বৈধ হওয়ার প্রক্রিয়াটি অনেক আমরা জানি যে প্রলম্বিত হচ্ছে, বিলম্বিত হচ্ছে, এই বিষয়টি ব্যাপারে আপনি কাছে তথ্য আছে? ইমিগ্রেশনের ইউএস ভেরি স্ট্রিক্টলি, তাদের ল খুব চেঞ্জ হচ্ছে না, তারা যেভাবে আগে থেকে করেছে মোটামুটি সেভাবেই যাচ্ছে। তো যারা স্টাক হয়ে গেছে অবৈধভাবে তারা এইভাবে থাকছেন, কিন্তু তারা সবসময় হোপ করে যাচ্ছেন যে কোনো একদিন হয়তো কিছু একটা ঘটবে যাতে করে যারা অবৈধ আছে তারা হয়তো বৈধতা পাবেন। তো এই উপলক্ষে বিভিন্ন রুল ওবামা চেষ্টা করছে, আপনারা দেখেছেন,
আগের মেয়াদের থেকেও উনি চেষ্টা করে যাচ্ছেন, সেই মেয়াদেও সফল সফল হচ্ছেন না। তো তাতে আমরা খুব একটা আশা করতে পারি না কি হবে, বা তারপরেও আমি নিরাশ করব না যারা আশা করে আছেন। আমার মনে হয় ইমিগ্রান্টদের আশা ভরসার মানুষটি হচ্ছে বারাক ওবামা। এক্স্যাক্টলি, সবাই সেভাবেই চিন্তা করছে, সবাই সেভাবেই দেখছে। এই যে অবৈধ যারা আছেন এই বাংলাদেশিদের, তারা কিভাবে আছেন? তারা কি বৈধ না হবার কারণে তাদের জীবনযাত্রাটা কেমন? তবে আসছি আপনার কাছে, একজন দর্শক আছেন স্ক্যাপিতে। জি দর্শক, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? আমি বাহরাইন থেকে বলতেছি, আমি মোবারক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মোবারক ভাই, জি জি বলুন। আপনাকে বাংলাদেশে দেখে খুব আনন্দিত। শেষ করে চালু করে দেখছে যে আপনার আপনার বক্তব্য খুব ভালো। আমরা আপনার টিভির ভলিউমটা একটু যদি কমান তাহলে পরিষ্কার দিতে পাবো। আপনার টিভির ভলিউমটা একটু কমান। গর্বিত যে মোবারক ভাইকে আমরা বাংলাভিশনে লাইভ দেখতে পাচ্ছি, আর উনি খুব একজন ভালো মানুষ। আর উনি শুরু করেছে লিন্নাস উপরে, লিন্নাস বিজনেস উনি উপরে নিয়ে গেছেন, ওটার অবদান অনেক বেশি ওনার। আমরা বাংলাদেশিরা খুবই গর্বিত, লাইক আমাদের বাহরাইনে একজন ভালো একজন মানুষ, একজন ভালো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, উপরে নিয়ে যাচ্ছেন। তো আমি আন্তরিক ভাবে খুবই খুবই খুশি হচ্ছে যে মোবারক ভাইয়ের সাথে আমি লাইভ কথা বলতে পারতেছি বাংলাদেশে। তো দোয়া রইল আপনি বাহরাইন আসে আমাদের মাঝে আবার। জি, আপনাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছে নিশি মোবারক ভাই, জানাচ্ছেন আপনি শুভেচ্ছা। জি ফয়েজ সাহেব, আমি ইনশাল্লাহ খুব রিসেন্টলি আবার আসব, এবং আসলে দেখা হবে আপনার মাধ্যমে। আমি বাহরাইন প্রবাসী সকলকে আমি সালাম জানাচ্ছি। জি ধন্যবাদ ভাই, আপনি আপনাকেও আপনি যেমন মোবারক ভাইকে লাইভ দেখেছেন, আমরাও আপনাকে দেখতে পেরেছি। জি ভাই, আপনাকে যেটি বলছিলাম। হ্যাঁ শিওর, যেটা বলছি যে আসলে কাউকে নিরাশ করা আমাদের ঠিক না। আশা করি, আমরাও আশা করি হয়তো কিছু একটা ঘটবে। তাদের জীবনটা কেমন মানে যাচ্ছে, মানে তাদের জীবন মানে বৈধ না হওয়ার কারণে? খুব ভালো না। আচ্ছা, প্রথমত আমি একজনকে চিনি, বলবো অনেককে চিনি, তার মধ্যে একটা উদাহরণ দেব। আমার এক সিনিয়র ফ্রেন্ড যাওয়ার পরে পরিচয় হলো, 18 বছর বিয়ে করার পরে উনি গেছেন, 18 বছর সেই আশায় আশায়, আর দেশে আসা হয়নি কখনো, কখন কাজ কাগজ হবে তারপর আসবে। তার একটা মেয়ে ছিল, পরে 18 বছর পরে একসময় শুনতে পেলো, খবর পেলো তার ওয়াইফ মারা গেছেন, তারপর আসতে পারেনি, তারপর আসতে পারেনি, তারপরে সম্ভবত সব ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। কিন্তু খুব খুব খারাপ, 18 বছর, 18টা বছর বিয়ে করার পর সে চলে গেল, থাকলো সেই মানে সুখের সংসার আমেরিকা হলো না, হলো না, উল্টা তার স্ত্রী মারা গেল। জি দর্শক, আমরা আবারও যাচ্ছি মধ্যপ্রাচ্যে, যাচ্ছি ওমানে, যেখানে আমরা একজন প্রতারিত মানুষকে নিয়ে আমরা একটি রিপোর্ট প্রচার করব, যেটি পাঠিয়েছেন ওমান প্রতিনিধি মাহবুব চৌধুরী। সততা ও কর্মদক্ষতার মধ্য দিয়ে প্রবাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অনেক বাংলাদেশি, কিন্তু অনৈতিক কাজের মাধ্যমে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন আবার অনেকেই। এদের মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জের রবিন রায়চৌধুরীও একজন। ওমানের সফল ব্যবসায়ী উত্তল সাহা তাকে কাজ দেন নিজ প্রতিষ্ঠানে, কিন্তু কোম্পানির 20 লাখ টাকা আত্মসাৎ করেন রবিন। আমি এই রবিনকে তার বাবার মৃত্যু পরে তার মায়ের আকুতি মিনতি দেখে এবং কান্নার জড়িত কণ্ঠে সে আমাকে বারবার অনুরোধ করে, তখন আমি রবিনকে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসি এবং আমার প্রতিষ্ঠানে কাজ দিই। আমি তাকে কখনো আমার একজন কর্মচারী হিসেবে মনে করি নাই, আমি তাকে সবসময় একজন ফ্যামিলি মেম্বারের মনে করতাম। আমি তার চুরির প্রমাণপত্র সহ বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দাখিল করেছি। আমি চাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, বাংলাদেশ সরকার যেন এর একটা সুরাহা করে, এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব যাতে আমার টাকাগুলো পুনরুদ্ধার করা হয়। ওমানের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মালিক উৎপল সাহা কোনো ব্যবস্থা নেননি।
তাকে দেশে পাঠিয়ে দিয়েছিলেন অর্থ ফেরত পাওয়ার আশায়। কিন্তু দেশে ফিরে সবকিছু অস্বীকার করে রবিন। রবিনকে কখনো ভালো ভালোভাবে দেখছি, কখনো খারাপ চোখে দেখিনি। ওকে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে দেখতাম, কখনো ওকে স্টাফ হিসেবে আমি কল্পনা করিনি, ভাবিও না সে আমাদের স্টাফ। কিন্তু সে আমার যে ক্ষতি করে গেছে তা বলার মতো না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন উৎপল। সংশ্লিষ্টরা মনে করেন যে উৎপল সাহা যেন তার এই টাকা অতিসত্বর ফেরত পান। অবশ্যই টাকা ফেরত পান, এটি আমাদের দাবি। প্রবাসী কোনো প্রবাসী প্রতারিত হোক সেটি আমরা প্রত্যাশা করি না। দর্শক, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা আমাদের তিনটি ধর্মীয় উৎসবের আমরা রিপোর্ট দেখাতে চাই। একটি হচ্ছে আবুধাবি প্রতিনিধি মোর্শেদ আলম, হংকং প্রতিনিধি রানা খান আর দাম্মাম প্রতিনিধি রানা রহমানের। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উপলক্ষে গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করেন কাকদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের পীর সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ আহমদী মাদাজ্জিল্লহুল আলী। মনিরিয়া যুব তাবলিগ কমিটির স্থানীয় শাখার উদ্যোগে গত 17 তারিখ দুবাইয়ের সুদানি ক্লাব ময়দানে সালেহ বিন সাইফ আল হাবসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাহফিল। কাতারে 19 জানুয়ারি কাতার গ্র্যান্ড প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয় আরেকটি মাহফিল।